সাথে আছি আমি শাকিলা প্রিয় দর্শক শ্রোতা সবাইকে স্বাগত জানাচ্ছি প্রতিদিনের সান্ধ্য আয়োজন শুভ সন্ধ্যার আজকের আয়োজনে আজ থাকছে চলতে থাকা প্রদর্শনী এনটিভি টিভি হাইলাইটস এবং জনপ্রিয় সঙ্গীত শিল্পী মনির খানের সঙ্গে আলাপচারিতা প্রথমে চলতে থাকা প্রদর্শনী জানিয়ে দিচ্ছি চলতে থাকা চিত্রকলা প্রদর্শনীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় প্রদর্শিত হচ্ছে আমাদের ঢাকা শিরোনামে চিত্রকলা প্রদর্শনী প্রদর্শনী চলবে বারো মে পর্যন্ত গুলশান বেঙ্গল আর্ট লাউঞ্জে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী আনিসুজ্জামান সোহেলের একক চিত্রকলা প্রদর্শনী ইন্টিমেট ফেয়ার প্রদর্শনী প্রতিদিন দুপুর বারোটা থেকে রাত আটটা এ সময় চলবে ছয় জুন পর্যন্ত এবার এনটিভি হাইলাইটস এবার জেনে নিন কি কি থাকছে এনটিভি রাতের অনুষ্ঠান সূচিতে সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ মিনিটে দেখবেন অপরাধ বিষয়ক অনুষ্ঠান ক্রাইম ওয়াচ রাত আটটা বিশ মিনিটে থাকছে আবুল হায়াতের পরিচালনায় ধারাবাহিক নাটক আকাশের ওপারে আকাশ হ্যালো রিক্তা এই একটু জোবাই তাড়াতাড়ি ডাকো না তোমার ফোন বন্ধ জোবাইয়ের ফোন বন্ধ তোমার ভাইয়া তো অস্থির হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ এখনই বলছি ডাকছি রাত নয়টায় প্রচার হবে ওয়াহিদা রাজ্জাক মিশার প্রযোজনায় অনুষ্ঠান স্যান্ডেলিনা গ্ল্যামার ওয়ার্ল্ড রাত নয়টা চল্লিশ মিনিটে দেখবেন পান্থ শাহরিয়ার রচনায় নইম এমতিয়াজ নে আমুলের পরিচালনায় ধারাবাহিক নাটক বাক্সবন্দি হয় পাওয়ার মতো কোনো কারণ কি আছে? আন আছে আপনার উচিত আমাকে ভয় পাওয়া। আপনি তো চাইলেও আমাকে মারতে পারবেন না। মানে এখানে মারার কথা আসছে

ফল দিয়ে উঠে তা একটা কথা বললাম আর সঙ্গে সঙ্গে পেছানো শুরু করে দিলে রাত বারোটায় থাকছে টক শো এই সময় এই ছিল এন টিভি রাতের অনুষ্ঠানমালার হাইলাইটস এরপর আসছি আলাপচারিতায় জোর করে ভালোবাসা হয় না অনেক স্বপ্ন ছিল তোমাকে নিয়ে একবার তুমি নিলে না খবর এবং অঞ্জনার মতো অসংখ্য শ্রোতা প্রিয় গানের শিল্পী মনির খান প্রিয় দর্শক আমাদের আজকের অতিথি জনপ্রিয় শিল্পী মনির খান চলুন কথা বলি তার সঙ্গে শুভ সন্ধ্যা ভালো আছেন নিশ্চয়ই গান নিয়ে খুব ব্যস্ত সময় কাটছে খুব ব্যস্ত সময় কাটানোর আসলে সেই পরিবেশটি এখন নাই তবে গানের মধ্যে আছি মোটামুটি ব্যস্ততা নিয়ে কিন্তু আগে যেমন গান নিয়ে সারাক্ষণই ভাবনা সারাক্ষণ দরজাপ করা সেটি এখন কমে গেছে সবার ক্ষেত্রেই একই অবস্থা কারণ আপনি জানেন যে বাংলাদেশে যে অডিও যে একটি মার্কেট ছিল সেই অডিও সিরিজ সেই মার্কেটটি এখন একেবারেই বিলুপ্ত হয়ে গেছে তারপরেও কাজ করছি কাজ করতে হবে যেহেতু গানকে ভালোবাসেন গান ভালোবাসি এবং গানের সূত্র ধরে জনগণের কাছে একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে এখন আমি এখন আমার নয় এখন সাধারণ মানুষের তো সাধারণ মানুষের চাহিদা পূরণ করবার জন্য প্রতিনিয়ত আমাদের ভাবনা চিন্তা করতে হয় আগে যেমন গোটা একটি অ্যালবাম করতাম বারোটি গান বা দশটি গান দিয়ে সেটির সুযোগ অনেকখানি এখন কমে এসেছে মাসে একটি গান অথবা দুই মাসে একটি গান অথবা তিন মাসে দুইটি গান এইভাবে ইন্টারনেটের মাধ্যমে আমরা গানগুলো শোনানোর ব্যবস্থা করছি তো সেই আলোকে মিল্টন খন্দকারের কথা এবং সুরে দশটির মতো গান আমি করেছি পয়লা বৈশাখ উপলক্ষে একটি গান আমি ইন্টারনেটে দিয়েছি এইভাবে প্রতি মাসেই বা দুই মাসে একটি করে গান আমরা পয়লা বৈশাখে যে গানটি আপনি দিয়েছেন সেটাকে আমরা একটু শুনতে পারবো হ্যাঁ অবশ্যই শোনানো যাবে বৈশাখে কাঁদি আমি জ্যৈষ্ঠেও কাঁদি আষাঢ়েও কাঁদি আমি শ্রাবণেও কাঁদি কাঁদি আমি দিন রাত সারা টামাস বছর আমার চোখের জলে বৃষ্টি ঝরে কখনো বয়সাগর আবারে কখনো বয়সাগর কখনো যেটা বললেন যে গানে এখন অডিও অ্যালবামের ক্ষেত্রে দুঃসময় আসলে সুসময় দুঃসময় এটা একটার পর একটা ঘুরে ফিরে আসবে যাবে কিন্তু তারপরও আপনাদের মতো যারা শিল্পী তারা গানটাকে কিন্তু ধরে রাখছেন এবং আমরা জানি যে এ পর্যন্ত আপনার প্রায় একক অ্যালবাম চল্লিশটির মতো আছে এবং অসংখ্য মিক্সড অ্যালবাম আছে এই যে এত অ্যালবাম এত গান গানের প্রতি ভালোবাসা থেকেই তো সম্ভব হয়েছে অবশ্যই তো একটু যদি বলেন যে প্রথম অ্যালবাম থেকে আজ যখন কাজ করছেন অন্য প্রযুক্তিতে ইন্টারনেটে কোথায় অনুভূতির পার্থক্যটা এবং সেটা কেমন পার্থক্য কিছুটা তো আছেই আমরা যখন সেই শুরুর দিকে গান করেছি আমার প্রথম অ্যালবামের নাম তোমার কোনো দোষ নেই মিল্টন খন্দকারের কথা এবং সুরে সেই অ্যালবামটি করেছিলাম তিন বছর ধরে তিন বছর শেষ করে চার বছরের শুরুতেই গানটি বা অ্যালবামটি আমরা জনগণের জন্য মার্কেটে মার্কেটে দিয়েছি তো তখন একটি গানের পেছনে যে সময় যে ধৈর্য যে অধ্যাবসায় ছিল সেটি কিন্তু এখন নাই আগে গীতিকার সুরকার সঙ্গীত পরিচালক শিল্পী একত্রে বসে আলোচনা সমালোচনার মধ্যে ভুল ত্রুটি একে অপরে ধরিয়ে দেওয়ার মধ্য দিয়ে একটা গান সৃষ্টি হতো এখন সেটি হওয়ার কোনো সুযোগ নেই একজন লিখে দিচ্ছে ঘরে বসে সেটা শুরু হচ্ছে এবং ঘরের মধ্যেই সেটা নিজে নিজে রেকর্ড করা হচ্ছে নিজেই মিউজিক ডিরেক্টর নিজেই সুরকার নিজেই গীতিকার নিজেই গায়ক এবং অনেক ক্ষেত্রে বলা উচিত নয় তবু বলতে হচ্ছে দুঃখের সাথে গানটি শোনার দায়িত্ব নিজেকেই নিতে হচ্ছে আসলে নেতিবাচক অনেক কিছুর পরেও আমরা সব সময় আশাই মানুষকে বাঁচিয়ে রাখে অনেক ভালো কাজ হচ্ছে এবং আপনাদের কাছ থেকেও কিন্তু আমরা অনেক ভালো কাজ পাচ্ছি এখনো ভালো কাজ হচ্ছে নিঃসন্দেহে বলা যায় হয়তোবা নেতিবাচকটা একটু বেশি প্রযুক্তির পরিবর্তন এসেছে এবং মানুষের শোনার ক্ষেত্রও অনেক বেড়ে গেছে তা সেজন্য সব ধরনের শ্রোতাই কিন্তু আছে আচ্ছা আচ্ছা সবাই যে এক ধরনের শ্রোতা তা কিন্তু কখনোই নয় হয়তোবা সামনে আসছে এক ধরনের শ্রোতা কিন্তু কিছু শ্রোতা এখনো আছে যারা ভালো গান শুনতে চাইছে এবং তারা তৃষিত ভালো গান শোনার জন্য আমি যেমন আজ প্রায় 4 বছর ধরে কোনো অ্যালবামের কাজ আমি করি নাই অনেকটা কি বলবো যেই প্রযুক্তির পরিবর্তনের সাথে দৌড়িয়ে পারাটা আমাদের জন্য অসম্ভব হয়ে গেছে যার কারণেই একটু অভিমান থেকেই তারপরও আপনি খান কিন্তু আছেন সেটা সেটা হয়তো একটা ভিন্ন ব্যাপার কারণ মানুষের অন্তর যে জায়গাটি হয়েছে সেখান থেকে তো সহজে মোছা হয়তো তাদের জন্য সম্ভব হচ্ছে না আমরা কিছু না দিলেও তাদের কৃতজ্ঞতা বোধ কিন্তু তারা ঠিকই রেখেছেন কিন্তু আমরা তাদের সাথে একটু দূরে চলে গেছে আমাদের কর্ম সেভাবে তাদের কাছে পৌঁছাতে পারছি না কারণ অনেকটাই আমাদের ভিতরে অভিমান জমে আছে যারা লিখছেন তাদের ক্ষেত্রে তাদের ভিতরে অভিমান যারা সুর করছেন তাদের মধ্যে অভিমান আপনি আমাদের সাথে একমত হবেন বা অনেকেই একমত হবেন যে কে গান লিখছে কে সুর করছে কে গাচ্ছে কে মিউজিক করছে এটা কিন্তু সম্পূর্ণ আড়ালে চলে গেছে নেপথ্যে অনেক ক্ষেত্রে শিল্পীরা বলছে না নেপথ্যে চলে গেছে আমি সেদিন দক্ষে মানে কি বলবো দেখেন একজন নতুন একজন শিল্পীকে আমি বলছি যে তুমি ভালো একজন গীতিকারের নাম বলল তো বলছে সে আমি তো গাজী মজলনকে চিনো বলছে না ওনার অভিনয় দেখছি কিন্তু আমি ওনাকে চিনি না গাজী মজলনের অভিনয় দেখছে কিন্তু সে গান লেখা যে তার যে প্রধান কাজ এটি সে জানে না মোহাম্মদ রফিকুজ্জামানকে সে চিনে না মনিরুজ্জন মনিরকে সে চিনে না আসলে এই যে চিনছে না এক্ষেত্রে কিন্তু আমাদের যারা আগের প্রজন্ম তাদেরও কিন্তু কিছুটা দায়িত্ব আছে নতুন প্রজন্মকে চেনানোর জানানোর দায়িত্বটা কিন্তু আসলে বা একটু কম একটু বেশি আমাদের সমস্যাটা হয়েছে কি আমরা মডার্ন মানে টেকনোলজিকে ধরতে গিয়ে যে একটা ফাউন্ডেশনের দিকে যে লক্ষ্য রাখা দরকার সেদিকে আমরা যাচ্ছি না শেখার যে বিষয়টি জানার যে বিষয়টি বোঝার যে বিষয়টি সেই জায়গা থেকে আমরা অনেক দূরে সরে গেছি আমরা অনেক বেশি অস্থির হয়ে অস্থির এবং খুব দ্রুত অর্জনের ক্ষেত্রে আমরা ব্যস্ত হয়ে গেছি আজকে দেখেন কি বলা যায় যেখানে এখন চর্চা থেকে রূপ চর্চা বেড়ে গেছে যেটা বাস্তব কথা একজন সঙ্গীত শিল্পীর তো রূপচর্চা দরকার নাই তার চর্চা দরকার একজন সঙ্গীত শিল্পী তো নৃত্যশিল্পী হতে পারে না এখন সঙ্গীত শিল্পী নৃত্যশিল্পী হয়ে গেছে আসলে অনেক কিছু যুগের সাথে সাথে হচ্ছে কিন্তু আসলে এটা আমি এবং অনেকেই বিশ্বাস করে যে যেটা ভালো যেটা গ্রহণযোগ্য শেষ পর্যন্ত সেটাই সেটাই টিকবে টিকবে যেটা ভালো না কিংবা যেটা সময়ের দাবি সেটা কখনোই টিকবে না এবং টেকেও না আমরা আরো কথা বলবো আপনার কাছ থেকে একটু গান শুনি আমি যে গানটি করেছিলাম আমার বাবাকে নিয়ে আমার জীবনের শুরুতেই একটি গান করেছিলাম গানটি লিখেছেন এবং সুর করেছেন মিল্টন খন্দকার বাবা তোমার ছেলে আজ বড় হয়েছে চারিদিকে কত সুনাম তোমার কারণে বাবা তোমার কারণে তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়াম তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়াম বাবা সেই থেকে শুরু পড়াশোনায় আর গান গাওয়া অখ্যাত গায়কের বিখ্যাত হতে চাওয়া তোমার আদেশ ছিল বড় হতে হবে পেতে হবে দাম তাই তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়াম তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়াম খুব সুন্দর একটি একেবারে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি গান চলচ্চিত্রে আপনার গান সম্পর্কে জানতে চাইছি চলচ্চিত্রে বেশ কিছু গান গাইবার সৌভাগ্য হয়েছে তাও প্রায় সোচারিকের মতো গান আমি করেছি চলচ্চিত্রে আমি তিনবার জাতীয় পুরস্কারও পেয়েছি চলচ্চিত্রে কাজও করছি প্রতিনিয়ত কিন্তু একটু কমে গেছে কারণ চলচ্চিত্রের সংখ্যাই কমে গেছে চলচ্চিত্রের যে বিষয়টি ছিল যে বড় পর্দার যে বিষয়টি সেটি কিন্তু এখন ক্রমশ আমরা সেই জায়গা থেকে সরে আসছি কারণ চলচ্চিত্রের যে বোদ্ধারা ছিলেন সেই চাষী নজরুল ইসলাম আবারও সেই গাজী মাজহারুল আনোয়ার বা আমজাদ হোসেন এই সমস্ত পরিচালকদের কাজ একেবারেই কমে গেছে এর মধ্যে কিছু মারাও গেছেন যারা বেঁচেছেন তাদের একেবারেই কাজ নাই ওই অডিও জগতের সাথে চলচ্চিত্রে যেমন সম্পর্ক ঠিক আমাদের যেমন দশা ওদের ঠিক একই দশা হয়ে গেছে আর সবচেয়ে বড়ো ক্ষতি হচ্ছে পাইরেসিটা আজকে একটি চলচ্চিত্রে এত টাকার বিনিময় হচ্ছে যখনই হলে সেটা মুক্তি দেওয়া হচ্ছে দু এক ঘন্টার মধ্যে সেটা পাইরেসি হয়ে যাচ্ছে এই যে এত টাকার সেখানে খেলা সেগুলি যদি প্রডিউসার সেখান থেকে ব্যবসা দরকার নাই কিন্তু যেটা যেটি সেখানে তার যে মূলধন মূলধনটা সেটা যদি ফিরে না আসে তাতে উৎসাহ থাকবে না আবার ভালো চলচ্চিত্রের ক্ষেত্রেও কিছু বিষয় আছে ওখানেও দ্রুত টাকা ইনকাম করার একটা ব্যস্ততা তারপরে সস্তায় অনেক কিছু অর্জন করার একটা ব্যস্ততা সব কিছুতেই আমরা যেন ভালো জায়গাটি বা সেই অরিজিনাল যে বিষয়টি মানুষের হৃদয়কে আকৃষ্ট করার জন্য যে বস্তুনিষ্ঠ বিষয়গুলি দরকার সেখান থেকে অনেকটাই আমরা যেন একটু নিজেদেরকে গুটিয়ে নিচ্ছি দুঃসময় কেটে যাবে এই বিশ্বাস নিয়ে আমাদের বেঁচে থাকতে হবে আপনার গান ঢাকায় অনেকের কাছে অবশ্যই আপনি জনপ্রিয় কিন্তু আমি নিজেও দেখেছি যে ঢাকার বাইরে অনেকের কাছে আপনার গান এবং অনেক দোকানে অনেকের ঘরে ঘরে এই যে ঢাকার বাইরের মানুষের কাছে আপনার এতটা পৌঁছানো সেটা আপনার কাছে কি মনে হয় কি কারণে আমি সবসময় চেষ্টা করেছি যে আমাদের দেশ নদীমাত্রিক দেশ এবং গ্রামের কৃষকদের উপার্জিত যে বিষয়গুলি যেমন কৃষকদের উপরেই কিন্তু দেশটা নির্ভরশীল তো সেই গা ফাটা পা ফাটা কৃষকদের কাছাকাছি যদি যাওয়া যায় দীর্ঘদিন বেঁচে থাকা যাবে কারণ নদীর নৌকার বৈঠা বাইরে যদি কেউ একটি গান গায় ধান কাটতে কাটতে কেউ যদি একটি গান গায় বা পথ চলতে চলতে যদি কেউ গান গায় সেই গানটি যেমন তার মনের সাথে মিশে যাওয়ার জন্য সেই গানটা কিন্তু ধারণ করছে তা আমরা যদি শহর ভিত্তিক যদি কাজ করি তাহলে সেই গ্রামের সেই প্রাণটা আমরা কখনোই খুঁজে পাই না যেমন আমার বাবা বলতেন আমার দাদারাও বলতেন যে শহরের একটি ছেলে যদি গ্রামে বিয়ে করে ওই সংসারটি সুখের হয় কারণ ফোক এবং মডার্ন দুইটি একত্রিত হয়েছে তো সেক্ষেত্রে আমি সব আমার গানে একটু খেয়াল করবেন যে আমি ফোক মডার্নটাকে মিশ্রিত করে গান করার চেষ্টা করেছি যেমন আটানার জীবন বিধি আমার চোখে অন্ধ করে দাও তোমার কোনো দোষ নেই জোর করে ভালোবাসা হয় না ইত্যাদি ইত্যাদি গান এবং অঞ্জনা নামে যে গানগুলিও আমি করেছি সেখানেও একটু ফোকাসটা রাখার চেষ্টা করেছি কারণ গ্রামের মানুষের সেই আব্দুল আলিম কত বছর আগে মারা গেছেন আব্বাস উদ্দিন কত বছর আগে মারা গেছেন তাদের সেই গানগুলি কিন্তু এখন আমার মাদের মুখে দেখেছি সেই গানগুলি যখনই রেডিওতে হয় এমনও গেছে তরকারি চলাই আসে তরকারি পুরে শেষ হয়ে গেছে কিন্তু গান শেষ না পর্যন্ত সেখানে যায়নি তো এই যে হৃদয়কে আকৃষ্ট করার জন্য হৃদয়কে আঁকড়ে ধরার জন্য যে সুর যে আবেদন সেখানে না গেলে শুধু শহরের জন্য গান করলে টিকে থাকা যাবে না একেবারে শুরুর গল্পটা জানতে চাইছি যদিও অনেক অনেক বছর আগে শুরু সেটা কিভাবে হয়েছিল কার ভালোবাসা দিয়ে আমার বাবার যে গানটি আমি করেছি এর মধ্যেই পুরো গানটা গাইলে আপনি বুঝতে পারতেন যারা গানটা শুনেছেন তারা নিশ্চয়ই জানেন আমি যখন স্কুলে পড়তাম প্রাইমারি স্কুলে গলা ফাটিয়ে গান গাইতাম পাশেই নদী ছিল কপতাক্ষ নদী নদীতে সাঁতার কাঠ থেকে গান করতাম স্কুল থেকে যাওয়া আসার পথে গান করতাম কখনো মাঠে যখন একা একা ঘুরছি তখনও চিৎকার করে গাইতাম এভাবে ক্লাস ফাইভে যখন বিভিন্ন জায়গায় প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হতো তো সেই প্রতিযোগিতা অংশগ্রহণ করেছি কিন্তু দেখা যায় সবসময় আমি প্রথম পুরস্কারটি বাসায় এনেছি তেমনিতে পুরস্কারের সংখ্যা অনেক হয়ে গেল। তা বাবা বলে যে এই পুরস্কারগুলি কীভাবে তুমি পাও আমি বাবা আমি গান গাইতে পাই তুমি ভালো গান গাইতে পারো আমি গান গাইতে পারি তো বাবা ছিল স্কুল শিক্ষক ওনার স্কুলের একদিন স্বাধীনতা দিবস তো উনি বললেন যে আমার স্কুলে আসো তুমি গান গাও ছোট্ট তো আমি এতই ছোট ছিলাম যে টেবিলের উপরে বসে মাইক্রোফোনটা সামনে আমি দাঁড়িয়ে মাইক্রোফোন আমার সামনে আসতেছে না আমি ছোট তা টেবিলের উপরে বসিয়ে দিয়েছে গানটা আমি গাইলাম বিদায় দাও গো বন্ধু তোমরা এবার দাও বিদায় মায়ের মানে মায়ের ছেলে মায়ের কোলে ফিরে যেতে চাই এই গানটি গাইবার পরে সবাই হার করতালের মধ্যে দিয়ে ওয়ান মোর ওয়ান মোর করলো আরেকটি গান গাইলাম

চমৎকার আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনার কাছ থেকে আরও অনেক ভালো গানের প্রত্যাশায় থাকলাম দোয়া করবেন ইনশাল্লাহ আমি সব সময় ভালোর পক্ষে গান করছি গান করে যাব মরণের আগের দিন পর্যন্ত মাইক্রোফোনটি মুখের সামনে রাখার চেষ্টা করব আপনারা দোয়া করবেন আমি ভালোর জন্য যত রকম যুদ্ধ করতে প্রস্তুত আছি প্রিয় দর্শক কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা এন ভবন সাততলা একশো দুই কাজী নজরুল ইসলাম এভিনিউ কারওয়ানবাজার ঢাকা এক দুই এক পাঁচ আমাদের ইমেল অ্যাড্রেস শুভ সন্ধ্যা এন টিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন ডব্লিউড এন টিভি বিডি থাকুন নিরাপদে থাকুন